Panvision TV presents. এমন কি কি রোগ আছে যেমন একটি অলরেডি বলেছেন স্যার ডায়াবেটিস এমন কি কি রোগ আছে যেগুলোতে মানুষের দৃষ্টিশক্তি চলে যেতে পারে বা ব্লাইন্ডনেস হতে পারে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এবং আমরা আরেকটা সব ইন্টারেস্টিং হচ্ছে যে চোখ দেখে কিন্তু অনেক রোগ নির্ধারণ করা যায় যে অনেকে মনে করে চোখ একটা কি ছোট জিনিস এটা শরীরের কত বড় অঙ্গ আছে অথচ এই চোখ দেখলে আমরা রোগীকে বলি যে আপনার নিশ্চয়ই ডায়াবেটিস 10 বছরের ঊর্ধ্বে হয়েছে 11 বা বলবে যে হ্যাঁ আপনি কিভাবে জানলেন অবশ্যই আমার তো 10 12 বছর হয়েছে তারপরে যে তার হাইপারটেনশন আছে তার কিডনিতে ডিজিজ আছে তার এগুলো কিন্তু আমরা এই চোখের ভিতরে রেটিনা দেখেই আমরা অনেক সময় বুঝতে পারি এবং এই আরো অনেক যেমন প্রি এক্লামশিয়া এক্লামশিয়া সেই তাদের তারপরে আমরা এই যে উইলসনস ডিজিজ যেটা বলি হেপাটোলেন্টিকুলার ডিজেনারেশন তার লিভারের সমস্যা ব্রেইনের সমস্যা বিভিন্ন কারণে সেটা পেশেন্টের আমরা কর্নিয়ার চারিদিকে যেটা আমরা রিং কাইসার ফ্লেশার রিং দেখেও আমরা বুঝতে পারি তার এটা হয়েছে তা এভাবে শরীরের বিভিন্ন অনেক রোগ আমরা কিন্তু এই চোখ দেখেই ডায়াগনোসিস করতে পারি আর আপনার আরেকটা এর মধ্যে প্রশ্ন ছিল যে কি কারণে শুধু আরও অন্য কারণে চোখের দৃষ্টিশক্তি চলে যেতে পারে এটাই তো প্রশ্ন ছিল তো এই যেমন ডায়াবেটিস আনকন্ট্রোল থাকার কারণে ডায়াবেটিক রেটিনোপ্যাথির অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ বলি আমরা এই কারণে তারপরে ম্যাকুলাতে যেটা আমরা যদি ইডিমা হতে পানি জমতে পারে ডায়াবেটিসের কারণে সেটা তারপরে রেটিনাতে ব্রাঞ্চ রেটিনাল ভেন যেমন স্ট্রোক বলি আমরা যেমন স্ট্রোক হয় চোখের ভিতরে সেরকম স্ট্রোক একটা যে কোনো রক্তনালীগুলো ওখানেও ব্লক হয়ে যেতে পারে হয়ে কিন্তু চোখের দৃষ্টিশক্তি চলে যেতে পারে যেটা ব্রাঞ্চ রেটিনাল ভেন সেন্ট্রাল রেটিনাল ভেন অক্লুশন বলি এভাবে আমরা এই ডায়াবেটিসের বা রেটিনার বিভিন্ন রক্তক্ষরণের কারণে তার দৃষ্টি চলে যেতে পারে ভিট্রাসে হিমোরেজ হওয়ার কারণে রক্তক্ষরণ হওয়ার কারণে যেতে পারে লেন্সের অপাসিটি যেটা আমরা বলি ক্যাটারাক্ট এই কারণে দৃষ্টি যে দেখা যায় যে অনেকেই গ্রামেগঞ্জে বা অনেক লোকে ভয় পায় স্থানীয় অপারেশন করে না যদিও এটা এখন খুবই একটা নর্মাল এবং আমরা রোগীকে অপারেশন করে সাথে সাথে বিদায় দিয়ে দিই চলে যেতে পারে চোখে কোনো ইঞ্জেকশনও দিতে হয় না ড্রপ দিয়ে অপারেশন করে চোখের ব্যান্ডেজ লাগে না চোখ খোলা থাকে চলে যায় অথচ এইভাবে অনেকেই ভয়ে অপারেশন করে না তখন তার এই সানিটা পেকে যায় পেকে গেলে আমরা বলি যে আম পাকলে যেমন একটা আঘাত লাগলে আমটা পড়ে যায় ঠিক লেন্সটাও সেখানে খসে পড়ে যায় তখন কিন্তু চোখের ব্যথা শুরু হয় যেটা আপনি গ্লোকোমার কথা বলেছেন এই যে লেন্স ইনডিউস গ্লোকোমা এটাও একটা এই কারণেও কিন্তু গ্লোকোমা হতে পারে তখন কিন্তু চোখের অপারেশন করলেও দৃষ্টি আর ফেরত আসে না সেজন্য এই কারণেও তার দৃষ্টি চলে যেতে পারে আর যে কারণে আগে বলছি কর্নি কোনো যে কোনো আঘাতের কারণে চোখের তারপরে যে কর্নিয়াতে কোনো অপাসিটি পড়লে মানে স্বচ্ছ এই যে কর্নিয়াটা এখানে কোনো দাগ পড়লে আর কি এগুলোর কারণে দৃষ্টিশক্তি যে কারণ কর্নিয়াল আলসারের কারণে চোখের দেখা যায় যে লেট স্টেজে কর্নিয়া ফুটা হয়ে যায় পারফোরেশন বলি আমরা এটার কারণে আর বিশেষ করে আঘাতের কারণে তো গ্রাম তারপরে অ্যাসিড বার্ন অ্যালকালি বার্ন চুন চোখে পড়ে অ্যাসিড পড়ে আর এইসব কারণে কিন্তু তাৎক্ষণিকভাবে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে চোখে পানি দিতে হবে বিশেষ করে যদি কারো চোখে চুন পড়ে বা কোনো অ্যাসিড পড়ে সাথে সাথে একবার প্রফিউজ তার চোখে পানি দিতে হবে দিয়ে চোখের ডাক্তারের কাছে যেতে হবে এগুলো হচ্ছে অকুলার ইমার্জেন্সি বলি আমরা জি